ভিউয়ার্স এই প্লেটে দিচ্ছে, প্লেটে কি পরিমাণে সাধারণত দেয়, যে আলু দিল এক পিস, চিকেন দিল, সাধারণত কোন সময় ভিড় হয় বেশি তোমাদের? সন্ধ্যার পরে বেশি ভিড়, সন্ধ্যার পর আমি আজকে এখন হাবড়াতে, হাবড়ার এক নং প্ল্যাটফর্মে আছি দাদা ভাই বিরিয়ানি দেখানোর জন্য। একটু দেখাই দাদা ভাই, এখানে কি কি বিরিয়ানি পাওয়া যায়? চিকেন বিরিয়ানি একটু দেখাও তো। এই হচ্ছে চিকেন বিরিয়ানি বাসমতি চালের, পিসটা একটু দেখো তো। এই হচ্ছে পিস, কত করে পিস? এবং একটা আলু কত? খেলে 70 টাকা, নিয়ে গেলে 75 টাকা। খেলে 70, নিয়ে গেলে 75 টাকা। আচ্ছা আলুর সাইজটা দেখাও তো। এই হচ্ছে আলুর সাইজ, বিশাল আলু। এছাড়া যে এখানে চিকেন আছে দেখতে পাচ্ছি, দেখাও তো চিকেনটা। এটা কি আলাদা নেওয়া যায়? এটা চাপ, এই চিকেন চাপ। আচ্ছা চিকেন চাপ পিসগুলো একটু দেখো তো, এগুলো কি আলাদা? এগুলো কত করে? 50 টাকা পিস। আচ্ছা আমি বুঝতে পারছি, লেগ পিসও নিল 50 টাকা, সবই 50 টাকা। আচ্ছা তার মানে হচ্ছে ওইটার সাথে এটা আবার আলাদা করে নেওয়া যাবে। আচ্ছা এখানে অনেকেই খাচ্ছে, একটু দেখাই দিয়ে আপনাদের কেমন টেস্ট, কেমন খেতে ভাই। আপনি এখানে তো শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি নিছেন, এই হচ্ছে রাইস তো উনি খেয়ে ফেলছে, সাথে শসা দিছে, তারপর সে পেঁয়াজ কুচি দেওয়া, পেঁয়াজ দেওয়া আছে। রেগুলারই খাওয়া হয়? না না না, মাঝে মাঝে আসলে, এখানে আসলে খাওয়া হয় না। একটু দেখাও তো পরিমাণটা কিরকম দাও। এদিকে পার্সেলে যাবে না? পার্সেলে এই পরিমাণে যাচ্ছে। রেগুলারই তো খোলা থাকে তোমাদের, তাই না? কয়টা থেকে কয়টা? সকাল 11:30 থেকে রাত 10টা। 11:30 থেকে রাত 10টা পর্যন্ত এই চিকেন বিরিয়ানি চলে? মাটন শুরু করো নাই, তাই না? এটা কত কতদিন হয়েছে এটা এখানে বিক্রি করতেছো? কত বছর হয়েছে? 2 বছর। ডেলি কয় ডেক যায় এটা সাধারণত বিক্রি হয়? 6-7টা ডেক যায়। এখানে রান্না করে কি, রান্না করে নিয়ে আসো? রান্না আমাদের কারখানা হয়, কারখানা পার্সেলও অনেক যায়, তাই না? হ্যাঁ। রান্না কি করে? রান্নার কি আলাদা শেপ আছে? রান্নার লোক আলাদা। এত কম টাকায় যে তোমরা চিকেন বিরিয়ানি দিচ্ছ, এটা কি লাভ থাকে তোমাদের? লাভ থাকে, সেল বেশি, লাভ কম। আচ্ছা সেল বেশি হয় যার কারণে লাভটা ভালো থাকে। আচ্ছা বুঝতে পারছি, সেল বেশি হইলে লাভটা মানলে ভালো। এই হচ্ছে তোমার পার্সেলের পরিমাণ, রাইস তো ভালো পরিমাণে রাইস দাও। এই যে ভিউয়ার্স এই যে প্লেটে দিচ্ছে, প্লেটে কি পরিমাণে সাধারণত দেয়, যে আলু দিল এক পিস, চিকেন দিল, সাধারণত কোন সময় ভিড় হয় বেশি তোমাদের? আচ্ছা গ্রেভিও যাবে, মানে এই পরিমাণে গ্রেভি দেওয়া, তাই না? গ্রেভিটার সাথে মিক্স হবে। এই যে ভিউয়ার্স এটা দেখা যাচ্ছে, এই বিরিয়ানি চিকেন বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র 70 রুপি। আপনারা যারা হাবড়াতে আসেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, এত কম টাকা হচ্ছে এই দাদা ভাই বিরিয়ানিতে ওনারা বিরিয়ানি সেল করতেছে। তো আজ এই পর্যন্তই, ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।